আর মাত্র 5 দিন নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন তিন সিটি কর্পোরেশন প্রার্থীরা। তাই শেষ মুহূর্তে পাল্লা দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। বসে নেই ভোটাররাও, বসে নেই নগরের উন্নয়নের স্বার্থে প্রার্থীদের নানা হিসেবে নিকেশ করতে শুরু করেছেন। এদিকে নির্বাচনী প্রচার প্রচারণায় প্রার্থীদের আচরণবিধি নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে ইকরামুল আদনানের প্রতিবেদন। তিন সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের 7 দিন বাকি থাকলেও প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন 28 জুলাই পর্যন্ত। তাই সব ভোটারদের কাছে পৌঁছাতে ছুটছেন প্রার্থীরা। সিলেট নগরীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রার্থী দলীয় সমর্থন নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে 20 দলীয় জোটের একাধিক প্রার্থী থাকায় উল্টো অবস্থানে বিএনপির প্রার্থী। তবুও ছুটে চলেছেন বিএনপির এই প্রার্থী। আমাদের সিলেটের নগরের বাসিন্দারা তারা খুব একটা ডিমান্ড না, কিন্তু তাদের কথা হচ্ছে যা বলবেন ঠিকঠাক মতো তাই করেন, আমরা আপনাদের সঙ্গে আছি। অপরাধী বা কোনো মামলার আসামি কেউ যদি নির্বাচনী প্রচারণায় থাকে, তাকে যে কোনো সময় পুলিশ ধরতে পারে। এখানে তো কারো মানে আমরা কোনো আপত্তি করতে পারি না, আপত্তি করা তার সমীচীনও হবে না। এদিকে জমে উঠেছে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচার প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে নিজের পক্ষে ভোট চাইছেন প্রার্থীরা। জাতীয় পার্টির প্রার্থী সাদুর বটতলা টেক্সটাইল এলাকায় গণসংযোগ করেন, আর বিএনপির প্রার্থী কেন্দ্রীয় নেতাদের নিয়ে নগরীর চরের বাড়ি এলাকায় গণসংযোগ চালান। এ সময় তিনি নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। সুষ্ঠু নির্বাচন করার জন্য যে প্রশাসনিক যে কঠিন একটা আইন কানুন সেটা আমি এখনো দেখছি না। অন্যদিকে নির্বাচনী প্রচারণায় টান টান উত্তেজনা বিরাজ করছে রাজশাহী নগরীতে। সকাল 8টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে কেদুর মোড় থেকে প্রচারণায় বের হন বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। এ সময় তিনি অভিযোগ করেন ধানের শীষের বিজয় ছিনিয়ে নিতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। এটা একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মাধ্যমে রাজশাহীতে আমাদের বিজয়কে ছিনিয়ে নিতে চায়। তবে নগরী শিরোইলে নির্বাচনী গণসংযোগের সময় আওয়ামী লীগের প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। পুলিশকে ব্যবহার করে নির্বাচনে এগিয়ে যেতে হবে এমন মানসিকতা আমরা আগেও ছিল না, এখনো নেই, এবং আমাদের দলের যে মূলনীতি সেখানে এই জিনিসটি প্রযোজ্য নয়। এদিকে নির্বাচনে প্রচার প্রচারণায় প্রার্থীদের আচরণবিধি নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ।